আত্মহত্যা করেছেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তিনি স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন চিকিৎসক। সাদি মোহাম্মদের মৃত্যুর খবরে সংস্কৃতি অঙ্গনের অনেকেই ছুটে আসেন। আজ বা জোহর মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে সাদি মোহাম্মদ সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। 2009 সালে তার শ্রাবণ আকাশে ও 2012 সালে তার সার্থক জনমামার অ্যালবাম প্রকাশিত হয়। 2015 সালে বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করে। সাদি একটি অনন্য মানুষ, অনন্য শিল্পী হিসাবে গড়ে উঠেছিল। জাতি এবং শ্রোতারা তার থেকে আরও অনেক কিছু পেতে পারত। আমার জীবনে খুব অল্প মানুষ দেখেছি যে এত ভালো মানুষ, একদম ছোটোবেলা থেকে আমাদের ছোট ভাইয়ের মতো স্নেহ করতে। আমাদের প্রিয় মানুষ যিনি রবীন্দ্রসঙ্গীতকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন অনন্য উচ্চতায়, সেই মানুষটির প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।